এবং তো যে খবরের দিকে নজর রাখবো, পুরুলিয়ায় তৃণমূল নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার, তাকে প্রাণে মারা ষড়যন্ত্র করেছিল কেউ এমনটাই কিন্তু দাবি করছেন ওই তৃণমূল নেতা। তিনি গ্রাম পঞ্চায়েত সদস্য। পুরুলিয়ায় তৃণমূল নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার, গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার বোমা। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু এই ধরনের ঘটনা সামনে উঠে আসছে। পুরুলিয়ায় তৃণমূল নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার, গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার বোমা, তাকে প্রাণে মারা ষড়যন্ত্র কেউ করেছিল এমনটাই কিন্তু দাবি করছেন ওই তৃণমূল নেতা। তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা, বোমাগুলি উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ, তাকে প্রাণে মারা ষড়যন্ত্র করেছিল কেউ এমনটাই কিন্তু দাবি করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্য। পুরুলিয়ায় তৃণমূল নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার, গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার বোমা, তাকে প্রাণে মারা ষড়যন্ত্র করেছিল কেউ এমনটাই কিন্তু দাবি করছেন তিনি। পুরুলিয়ায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার বোমা, তাকে প্রাণে মারার ষড়যন্ত্র করেছিল কেউ এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা, বোমাগুলি উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ, তাকে প্রাণে মারার ষড়যন্ত্র কেউ করেছিল এমনটাই কিন্তু দাবি করছেন ওই তৃণমূল নেতা। পুরুলিয়াতে পুরুলিয়ার দোয়ারদা গ্রাম পঞ্চায়েতের সদস্য দিলদার খানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা, গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঝালদা থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করেছে। তপন হালদার রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। তপন, কি জানা যাচ্ছে? আজ সকালবেলায় তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য দিলদার হোসেন দিলদার খান, তিনি দোয়ারদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য, তিনি যখন তার যেটা দাবি তিনি যখন সকালবেলায় বাড়ি থেকে যখন মর্নিং ওয়ার্কে বেরোচ্ছিলেন, সেই সময় তিনি দরজা খুলেই দেখতে পান যে তার গেটের সামনে একটি বোমা পড়ে রয়েছে, এবং তারপরেই তিনি সেই দরজা বন্ধ করে দেন, পাশাপাশি বাড়ির লোককেও তিনি সজাগ করে দেন, এবং থানায় স্থানীয় থানায় খবর দেওয়া হয় এবং স্থানীয় লোকজনকেও তিনি ডেকে তোলেন। তারপরেই স্থানীয় থানা ঝালদা থানা থেকে ঘটনাস্থলে পুলিশ আসে এবং সেই বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। তার যেটা দাবি যে তাকে কেউ বা কারা মারার চেষ্টা চক্রান্ত করছে বা তাকে ফাঁসানোর একটা চক্রান্ত করছে, ঘটনাস্থল থেকে পুলিশ এই বোমাটি উদ্ধার করে নিয়ে যায় এবং তারপরেই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কিভাবে এই বোমাটি এখানে এলো তার তদন্ত শুরু করেছে ঝালদা থানার পুলিশ। ঋষি, অনেক ধন্যবাদ তপন, কথা বলছিলাম প্রতিনিধি তপন হালদারের সঙ্গে। গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বোমা উদ্ধার, তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বোমা, ঝালদা থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করেছে। ওই তৃণমূল নেতার দাবি, তাকে প্রাণে মারা ষড়যন্ত্র করা হয়েছিল।